ওম ব্রহ্ম পর ব্রহ্ম কুল মালিক রাধা স্বামী দয়ালু চরণে কোটি কোটি প্রণাম। যারা গুরু ভাই বা অন্য যারা আছেন, যারা এই ভিডিও দেখছেন, সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আমি আজকে একটা বিষয়ে নিয়ে কথা বলতে হাজির হয়েছি, সেটা হচ্ছে যারা সৎসঙ্গের দীক্ষা নিয়েছেন বা যোগ পুরুষোত্তম পরম প্রেরণা শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের সৎনামে দীক্ষা নিয়েছেন, তাদের মধ্যে অনেকেই এই ইষ্ট আদর্শ বা ঠাকুরের আদর্শ পালন করেন, যথাযথ নিয়মে পালন করেন, যথাযথ নিয়মে প্রার্থনা, ইষ্টবিধি, সদাচার বা পরবর্তীতে সুস্থিনী এগুলো পালন করেন, তাদের জন্য বলা না। কিন্তু যারা হয়তো দীক্ষা নিয়েছেন কিন্তু কিছুই করেন না, হয়তো কোনো নিয়মে পালন করেননি, কিন্তু পরবর্তীতে একজন গুরুভাই বলল বা দীক্ষা নিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আরেকজন সাধু আসলো, তিনি বুঝালেন যে আপনি আমার থেকে দীক্ষা নিলে অনেক উন্নতি করতে পারবেন, আপনি ঠাকুরের দীক্ষা কেন নিলেন, আপনি এই মন্ত্রে দীক্ষা নিন, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে একজন গিরি মহারাজ আসলে বা একজন সন্ন্যাসী আসলো, লাল কাপড়ধারী গেরুয়া জটাধারী, হ্যাঁ, তো উনি বুঝালেন যে আপনি আমার দীক্ষা নিলে খুব ভালো হবে। এখন উনি চিন্তা করছেন যে আমি যে সৎসঙ্গের দীক্ষা নিয়েছি এটা আবার তেমন কি হবে, আমি আবার ওই গুরুর দীক্ষাটা নিয়ে নিই। উনি বলছেন তো, উনি বললো যে দীক্ষা নিলে আমার সব পরিবর্তন হয়ে যাবে, তখন ওই দীক্ষাটা আবার নিয়ে নিল। কিছুদিন পরে ওটাও পালন করলেন না, ঠাকুরের তো পালন করেননি, গিরি মহারাজের দীক্ষাও পালন করেননি। পরের দিন আরেক জটাধারী আসলো, উনি আবার বুঝালেন, ওই বাবাজি এসে বুঝালেন, ওই প্রভুজি এসে বুঝালেন, আপনি ঠাকুরের দীক্ষা কেন নিলেন, অমুকের দীক্ষা কেন নিলেন, আপনি এই মন্ত্র জপ করেন, কোনো কিছু করা লাগবে না, আপনার সব পরিবর্তন হয়ে যাবে। তো এভাবে করতে করতে আমরা দীক্ষার পর দীক্ষা পাল্টাতে থাকি, এক গুরুর দীক্ষা নিচ্ছি, আরেক গুরুর দীক্ষা নিচ্ছি, আজকে দীক্ষা নিচ্ছি, কালকে ওই দীক্ষা নিচ্ছি, হ্যাঁ, এভাবে সমাজে অনেককে করতে দেখি। কিন্তু আমি যেটা বাস্তবতাটা বলতে চাচ্ছি, অন্য গুরুর বিষয়ে আমি জানি না, কিন্তু যুগ পুরুষোত্তম পরম প্রেরণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন বর্তমান সর্বশেষ অবতারী, সর্বশেষ যিনি যুগ পুরুষোত্তম হিসেবে এসেছেন, এবং উনি সর্বশেষ আমাদের প্রয়োজনীয় যে আদর্শ এবং বর্তমান কলিযুগের প্রয়োজনীয় যে আদর্শ, সে আদর্শ নিয়ে উনি এসেছেন, সে আদর্শগুলোই আমাদের জন্য দিয়েছেন। আমরা সংসারী হয়ে যে বর্তমান সময়ে আমরা ব্যস্ততার মাঝে কীভাবে সহজ করে ধর্ম পালন করতে পারব, এবং যা পালন করলে আমরা সুস্থ থাকব, আমাদের কোনো সমস্যা হবে না, সেগুলো উনি সুন্দরভাবে সব কিছু বলে দিয়ে গেছেন। ঠাকুর বলেছেন, দেখেন, বাঁচা পড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মতা, বাঁচতে নড়ে যা যা লাগে তা তা দিয়েই ধর্ম চালে, সদাচারে রত নয় পদে পদে তার ভয়, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বান্দা তার করে। এরকম অনেকগুলো বিষয়ে শ্রী ঠাকুর বলে গেছে, কারণ এটা বর্তমান সময়ে এত ডিটেলস, এত সূক্ষ্মভাবে আর কোনো অবতার বা আর কোনো মহাপুরুষ এভাবে বলে যাননি, আমার জানা মতো আমি যতটুকু পড়েছি। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের এই বাণী গ্রন্থে, এই বাণীগুলোতে অনেক সূক্ষ্মভাবে অনেক বিষয় উনি সহজভাবে তুলে ধরেছেন। আমার বিষয় সেটা না, কিন্তু বিষয় হচ্ছে যে দীক্ষা নেওয়ার পরে যখন এভাবে বলে একজন, তখন সৎমন্ত্রে দীক্ষিত হয়েও, ঠাকুরের সৎনামে দীক্ষিত হয়েও দেখা যাচ্ছে উনি আবার দীক্ষা পাল্টাচ্ছেন। আবার অনেকেই হয় কি যে এখানে তো ইষ্টবৃত্তি করতে হয়, প্রার্থনা করতে হয়, এখানে তো নিয়মকানুন পালন করতে হয়, আর আমি ওই গুরুর দীক্ষা নিলে কিছুই পালন করতে হবে না, শুধু আমি কিছু মন্ত্র জপ করলে হয়ে যাবে, আর কোনো কিছু পালন করতে হবে না। এখন
দেখেন যারা এভাবে চিন্তা করেন, প্রথমত একটা জিনিস চিন্তা করবেন যে আমি কোন মন্ত্রে দীক্ষা নিলাম, কার দীক্ষা নিলাম, ওটা আগে বুঝতে হবে। যে আমি বর্তমান যুগ পুরুষোত্তম সর্বশেষ কলির অবতারী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনামে দীক্ষা নিয়েছি, যেটা সর্বশেষ যে নাম পৃথিবীতে এসেছে, যে সৎনাম পৃথিবীতে এসেছে নিয়ে এসেছেন সেটার দীক্ষা নিয়েছে। এরপরে গিয়ে এই নামের বাইরে গিয়ে আমি যদি অন্য কোনো গুরুর দীক্ষা নিই, অন্য নামে সদ্দীক্ষা নিই, অন্য অন্য নামে দীক্ষিত হই, তাহলে আমার মনে হয়, আমার জানা মতে, ইনি একটা বড় ভুল করছেন, না জেনে ভুল করছেন, বা ওনাকে বিভ্রান্ত করা হচ্ছে। কিভাবে? এখন যিনি জানেন না সৎনাম কী, কলির অবতারী কী, বর্তমান যুগ পুরুষোত্তম কী, এখন ওনাকে যদি ভিন্ন কিছু বলে বিভ্রান্ত করা হয়, তাহলে উনি প্রতারিত হবে, উনি প্রতারিত হচ্ছেন। তাই যারা সৎমন্ত্রে শ্রী শ্রী ঠাকুর চন্দ্রে দীক্ষিত দীক্ষিত হয়েছেন, সৎসঙ্গের আদর্শে অনুসারী হয়েছেন, তাদেরকে আমি বলবো, ঠাকুরের দীক্ষা নেওয়ার পর, সৎসঙ্গের আদর্শের অনুসারী হওয়ার পর অন্য দীক্ষা না নেওয়াই ভালো। কারণ আপনি সর্বোচ্চ স্তরের যে নাম পেয়েছেন, সেই নাম থেকে যখন আপনি আবার অন্য একটা স্তরের, নিম্ন স্তরের একটা নামের অনুসারী হবেন, তখন আপনার আদর আধ্যাত্মিক জগতে বা আদর্শগত জগতে আপনি পিছিয়ে পড়লেন। কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ পুরুষোত্তম যে নাম নিয়ে আসছেন সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরের নাম। সুতরাং আমাদের উচিত হবে এই ভুলটা না করা। কারণ আমি দেখেছি এই ধরনের ভুল যারা করেছে, এটা সত্য কিনা জানি না, কিন্তু আমি অনেক উদাহরণ দেখেছি সমাজে, তাদের ভবিষ্যতে অনেক সমস্যা হয়েছে, সমস্যা হয়, তারা অনেক সমস্যায় পড়েন, দেখা যাচ্ছে জীবনে এমন সমস্যায় পড়ে গেছেন যেটার আর কোনো পরিত্রাণের উপায় নেই। অনেকেরই জীবনে সমস্যা হয় না, যে সবারই কম বেশি হয়, কিন্তু এই যারা নাম পরিবর্তন করেন, সৎনাম নেওয়ার পরে আবার অন্য গুরুর দীক্ষা নেন, যাদেরকে বিভ্রান্ত করে অন্য গুরুর দীক্ষা দেওয়া হয়, তারা কিন্তু এই সমস্যায় পড়েন। তা আমি বলবো, আমার বিশেষভাবে অনুরোধ, যারা সৎসঙ্গের অনুসারী আছেন বা যারা ঋত্বিক দেবতা আছেন, দীক্ষা দেওয়ার সময় এই বিষয়টা সচেতন করবেন, এবং যারা দীক্ষিত হয়েছেন তারা যদি আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই তারা এই বিষয়টা বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী, বা উনি কে, কেন এসেছেন, উনি কোন স্তরের নাম নিয়ে এসেছেন, এবং উনি কী কী আদর্শ দিয়ে গেছেন, এগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হয়। শুধু রংচং দেখলেই বড় ধার্মিক হয়ে গেল বা বড় জ্ঞানবিদ হয়ে গেল, অনেক কিছু জানেন, তা কিন্তু নয়। আবার আমাদের সনাতনীদের মধ্যে এমন একটা ধারণা আছে যে রং কাপড় পরলে বড় ধার্মিক, বড় ঋষি, এই ধরনের চিন্তা করে। কিন্তু সৎসঙ্গ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এমন আদর্শ দিয়েছেন, বর্তমান সময়ে যেভাবে চললে, যে পোশাকে চললে আমরা মানানসইভাবে চলতে পারব, সেভাবেই তিনি আদর্শ দিয়ে গেছেন। আমাদের তিলক কাটা, ফুটা লাগানো, চুল লম্বা রাখা বা এরকম করা, হ্যাঁ, এই অনেক কিছুই যেগুলো বর্তমান সময়ের সাথে যায় না বা বর্তমান সময়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়, উনি তেমন কিছু দেননি। এবার তিনি আমাদের এমন আদর্শ দিয়েছেন যাতে আমরা সমাজে সবার সাথে মিশতে পারি। কেউ বলতে পারবে না যে উনি তো এরকম রং কাপড় পরেন, উনি এরকম করেন। একজন সৎসঙ্গী সাধারণ সাদামাটা পোশাকে সে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে পারে,
সে সদাচারী হয়ে নিরামিষাসী হয়ে সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তো এই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যারা নতুন দীক্ষিত হচ্ছেন বা যারা ঠাকুরে দীক্ষিত আছেন তাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, এই বিষয়ে সচেতন হওয়া উচিত। কারণ এই এটা একটা মহামারী আকারে আমাদের সনাতন সমাজে দেখা দিয়েছে। যারা সৎসঙ্গের দীক্ষিত হচ্ছেন তারা দেখা যাচ্ছে তাদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে অন্যান্য দীক্ষা বা গিরি মহারাজ বা গুরুর অন্য গুরুর দীক্ষা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা তো হয়তো জানেন না কিন্তু ভুল করে তাদের ক্ষতি করা হচ্ছে। তাই সবাই এই বিষয়ে সচেতন হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।